পক্ষ থেকে আগামী কালই আপনাদের তুলে ধরা হয়েছিল এই পূজোটার প্রস্তুতি পর্ব। আমরা রয়েছি এসবি ইয়ংস্টার ক্লাবে এবং আপনারা জানেন আগের দিন বলেছিলাম প্রস্তুতি পর্বে যে জলের ওপর সম্পূর্ণ মিশরকে তুলে নিয়ে এসেছে এসবি ইয়ংস্টার। আর এখন আমরা চলে যাব সরাসরি কর্তৃপক্ষের কাছে, তার আগে এক ঝলক আপনাদের দেখিয়ে নেব কেমন করেছে, কেমন হয়েছে এসবিআই ইয়ংস্টারের এসবি ইয়ংস্টার ক্লাবের পূজোর প্যান্ডেল, কেমন হয়েছে প্রতিমা সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। আর তারপরে সরাসরি চলে যাব ক্লাব কর্তৃপক্ষের কাছে এবং জেনে নেবো এই পূজোটা সম্বন্ধে কিছু তথ্য। ক্লাব কর্তৃপক্ষের কাছে বলবো প্রথমে বলবো যে কেমন আছো আরেকবার। খুব ভালো আছি, এখনো একটু আরো আনন্দিত, খুব আনন্দ আমি পাচ্ছি কারণ কিছুক্ষণ আগে আমাদের উদ্বোধন হয়েছে। আমাদের মাঝে ছিলেন মাননীয় বিধায়ক শ্রী তাপস রায় মহাশয়, আমাদের মাঝে ছিলেন অঞ্জন দা ছিলেন, অনুদা ছিলেন, যারা আমাদের দাদার মতো এবং আমাদের গার্জেনের মতো। তো কিছুক্ষণ আগে হলো একটা অনুষ্ঠান চলছে, একটু ব্রেক রয়েছে, আর একটা স্যাক্সোফোন একটা অনুষ্ঠান চলছে। তো আজকে দিনটা উদ্বোধনের সাথে একটু আনন্দ নিয়ে কাটিয়ে দেবো, কালকে মায়ের আরাধনা একদম ভাবে সুন্দরভাবে মায়ের পুজো করবো। পরবর্তীকালে আরও প্রোগ্রাম আছে, সেগুলো কিন্তু জানো নিশ্চয়ই, সেগুলো আরও পরবর্তীকালে জানিয়ে দেবো। আর একজনের কাছে যাবো, তাহলে কেমন আছো বল? ভালোই আছি, আজকে দিনটাও ভালোভাবে কাটলো, মা আসছে, কালকে পুজো, এমনি সব ঠিকভাবেই আজকে উদ্বোধনের অনুষ্ঠান কেটেছে। আমাদের সভাপতি মাননীয় এমপি মহাশয়, এমএলএ মহাশয় তাপসদা এসেছিলেন, তাপসদা উদ্বোধন করেছেন এবং সব পৌরপিতা সবাই ছিলেন। আজকে দিনটা খুব ভালোভাবেই কাটলো, দর্শন করতে আসছে মণ্ডপটাকে এবং অভিনব হয়েছে, সবাই বলছে ভালো হয়েছে, ভালো হয়েছে মানে ইয়ংস্টার সবাই খুশি। আর একটা কথা বলবো যে ভালো হয়েছে যেমন বলছে তেমনই কিন্তু এখনো কালকে পুজো, পুজোর আগে থেকেই তোমাদের প্যান্ডেলে আসা অতিরিক্ত ভিড় বলবো, কারণ প্রচুর মানুষ ভিড় করে ইতিমধ্যেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। আগামী দিন ধরো আরো ভিড় বাড়বে, তার কারণ হচ্ছে মিশর, মিশরটাকে তুলে নিয়ে এসে অনেকেরই ইজিপ্টে যাওয়ার ইচ্ছা থাকে কিন্তু প্রচুর টাকা খরচ, অনেকে ইজিপ্টে যেতে পারে না, আর জলের উপরে ইজিপ্ট একদম অভিনবত্ব, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ভিড় সামলানোর জন্য তোমরা কতটা প্রস্তুত? না, এসবি যেহেতু ইয়ংস্টার, ইয়ং মানে হচ্ছে যুবক, যুবক মানে শক্তি, শক্তি মানে হচ্ছে তার ক্ষমতা, ক্ষমতা আছে সবাই সামলে নেবে, এ নিয়ে অসুবিধা নেই। আর শক্তির দেবীকে সামনেই রয়েছে, তার সে আমাদের প্রার্থনা নিশ্চয়ই শুনবে। আমরা আশা করি যে সব সমস্যা বা যদি কোনো সমস্যা তৈরিও হয় সেটাকে সলভ করবো সবাই মিলে একসাথে। আরেকবার যাবো সত্যদার কাছে, বলবো যে এই জলের ওপরে মিশর, এই কনসেপ্ট, এত সুন্দর একটা প্রতিমা, কোথা থেকে এলো কনসেপ্টটা? পুরোপুরি কি থিম মেকারের ওপর না তোমাদের নিজস্ব চিন্তাভাবনা এখানে কাজ করেছে? না, পুরোপুরি আমাদের চিন্তাভাবনা, আমাদের গত বছর থেকে চিন্তাভাবনা ছিল, বিশেষ করে আমাদের সম্পাদক বিনোদ সিং, ওনার একটা গতবার থেকে আগ্রহ ছিল যে জলের উপর আমরা প্যান্ডেলটা করবো যাতে করে ভিউটা ভালো লাগে। এবং আমাদের অনুষ্ঠানগুলো হয় গত বছর কনজেস্টেড হয়ে গেছিলো, আমরা গত বছর বড়ো প্রতিমা নিয়ে এসেছিলাম, তো এবার আমরা প্রতিমাটার অভিনবত্ব বজায় রেখে জলের ভিতরে একটা কনসেপ্ট তৈরি করবো। তারপরে বাদ বাকিটা তো থিম মেকার বা যিনি প্যান্ডেল করেছেন তার সাথে কনসাল্ট করেই করা হয়েছে। এবং এই প্যান্ডেলটা করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, সব রকম টেকনিক্যালি রিক্স ফ্যাক্টর কাজ করেছে, কালকে মাথা তোলার সময়ও সব কিছুভাবে পরিমাণ মানে মতো ঠিকভাবে মাছ থাকে, তাই প্রেশার হবে না, যদি জল বিপদ তখন তখন হতে পারে, তার সম্পূর্ণ প্রোটেকশন নিয়ে দাঁড়িয়ে আছে। এখন এখানে যতটুকু ফাউন্ডেশন রয়েছে এখানে প্রতিটি ইঞ্চি থাকতে লোক দাঁড়িয়ে থাকে, দর্শনে দাঁড়িয়ে থাকে, কিছু কোনো রকম বিপদ হওয়ার সম্ভাবনা নেই। আমরা এন্ট্রি পয়েন্ট করেছি, আমরা ওদিকে এক্সিট করে দিয়েছি, যেখানে এক্সিট পয়েন্টে অন্তত ওখানে 200-300 লোক দাঁড়িয়ে থাকতে পারবে, সেদিকে কোনো রকম শঙ্কা নেই এবং সব প্রোটেকশন রয়েছে, এখানে নিরাপত্তা রক্ষী রয়েছে, লাইন মেনটেন করার লোক রয়েছে। তো এই জায়গাটা দাঁড়িয়ে মায়ের পুজো করছি, কোনো বিপদের আশা দেখছি না। একদমই তাই, আর এসবি ইয়ংস্টারের এই পুজোটাকে সম্মান জানিয়ে এসবি ইয়ংস্টারের হাতে একটি মেমেন্টো তুলে দেওয়া হবে ভারত বেঙ্গলের পক্ষ থেকে।